नमस्कार, आज के मदरबोर्डर सेकेंड क्लस कम्पिवटर डेस्कटप मदरबोर्डर तो सेकेंड क्लस जेगुलो आलोचनार विषय आलोच्य विषय सेगुलो हलो कम्पोनेंट्स अफ मदरबोर्ड मैं मदरबोर्डे की कम्पोनेंट थाके जेगुलो आमादेर कम्पिवटर चालाते साहाज्य करे। एखन ए कम्पोनेंट बोलले कथाटा एइभाबे आसे, कम्पोनेंट माने हच्छे একটা মাদারবোর্ডের মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, কি কি ভাবে সেইগুলোকে অ্যাসেম্বল করা হয় এবং তার একটা প্রপার তাদের একটা প্রপার নাম আছে সেইগুলো আমরা জানব। যেরকম এইটা একটা মাদারবোর্ড, তো এই মাদারবোর্ডে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এই এই যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এদের নাম কি এই সম্পর্কে আজকে পরিচিত, তো আসবো আমরা। আমি এখানে লিখে রেখে দিয়েছি কম্পোনেন্টস অফ মাদারবোর্ড। তো সেখানে এক নম্বরে আছে সকেট। হ্যাঁ, সকেট, এই সকেটের কাজ হচ্ছে কম্পিউটারের প্রধান যে মস্তিষ্ক বা যেটা আমরা বলি যে মাইক্রোপ্রসেসর, সেই মাইক্রোপ্রসেসর ইনস্টল করার যে জায়গা সেই জায়গার নাম হলো সকেট। সেটা কোনটা? সেটা হলো এইটা, এইটার নাম, এই এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো সকেট। এটা খোলা যায়, ক্লিপ দিয়ে আটকানো আছে। এইখানে আমাদের মাইক্রোপ্রসেসর ইনস্টল করা হয়। শুধুমাত্র একটা ডেস্কটপ মাদারবোর্ডে একটাই সকেট থাকে, এছাড়া এইরকম সকেট আমরা প্রধানত সার্ভার কম্পিউটারের যে মাদারবোর্ড থাকে সেখানে আমরা একটা জায়গায় দুটো দেখতে পাই, মানে মিনিমাম দুটো, চারটে দেখতে পাই, ছটা দেখতে পাই, আটটা দেখতে পাই। সে মাদারবোর্ডটা আকারে অনেক বড় থাকে এবং সেখানে র্যাম স্লটও কিন্তু প্রত্যেকটা প্রসেসরের জন্য আলাদা আলাদা র্যাম স্লট থাকে। তো এই হলো সকেট। নেক্সট আসছে স্লটের কথা, SLOT। স্লট কোনগুলো? স্লট হলো একটা বিশেষ ধরনের কম্পোনেন্ট যেখানে আমাদের কম্পিউটারের র্যাম এবং ইনপুট আউটপুট কার্ড, যেরকম ধরো গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, USB কার্ড, আমাদের ইনপুট আউটপুট কার্ড, সেই ধরনের যে হার্ডওয়্যারগুলোকে, মানে র্যামটাকে আমি কোথায় ইনস্টল করব, স্লট ইনস্টল করব, যে স্লটটাকে আমরা বলবো র্যাম স্লট। গ্রাফিক্স কার্ডকে আমরা কোথায় ইনস্টল করব, না গ্রাফিক্স স্লটে, যেটাকে আমরা বলবো AGB স্লট। তো এইগুলো হচ্ছে স্লট। স্লট দেখতে কেমন? স্লটগুলো হচ্ছে এইরকম টাইপের দেখতে, এইগুলোকে বলা হচ্ছে স্লট। যেরকম এইটা হলো র্যাম স্লট, এই যে অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে, এখানে দুটো র্যাম স্লট আছে, এইটা অরেঞ্জ কালারে আছে, এটা হচ্ছে AGB স্লট বা এখানে গ্রাফিক্স কার্ড ইনস্টল করা হয়। এইখানে দুটো হোয়াইট কালার স্লট আছে, এইটাকে বলা হচ্ছে PCI স্লট। এই স্লট সম্পর্কে আমি পরে আলোচনা করব। এইরকম PCI আছে, AGP আছে, ISA আছে, EISA আছে, এইগুলো হচ্ছে স্লটের নাম, কিন্তু স্লট দেখতে এইরকম টাইপের হয়। নেক্সট আসছে কি পোর্ট, POR T। পোর্ট হলো এটা একটা ইন্টারফেস বা কম্পোনেন্ট বলা হয়। এইগুলো সাধারণত কম্পিউটারের ইনপুট আউটপুট এবং স্টোরেজ ইউনিটকে ইনস্টল করার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। তো এইগুলো হচ্ছে পোর্ট। ইনপুট আউটপুট বলতে কোনগুলো? যেমন ধরো কিবোর্ড, মাউস, আচ্ছা মনিটর, স্টোরেজের মধ্যে হার্ড ডিস্ক, CD/DVD বা আমি USB পোর্ট বলি। আমরা এমনি পোর্ট বললে যেটা বোঝায় USB পোর্ট, আমরা বলে থাকি USB পোর্ট, তা ওইটা হচ্ছে পোর্ট। কিবোর্ড বা মাউসের পোর্ট, সিরিয়াল বা প্যারাল পোর্ট, VGA পোর্ট, এইগুলো হচ্ছে পোর্টের নাম। তো এই পোর্টগুলো দেখতে কেমন, কোথায় থাকে? পোর্টগুলো কম্পিউটারের সব ব্যাক প্যানেলে থাকে। যেরকম এইগুলো এ গতদিনও দেখিয়ে দিয়েছি, এইটা হচ্ছে কি মাউস, এটা কিবোর্ডের পোর্ট, এই জায়গাটা সিরিয়াল পোর্ট 9 পিন,
এটা 15 পিন ভিজিএ পোর্ট, এটা ইউএসবি পোর্ট, এখানে দুটো আর এখানে দুটো, চারটে। ওপরে হচ্ছে ল্যান পোর্ট আর এখানে হচ্ছে অডিও পোর্ট। এই গেল হচ্ছে ইনপুট আউটপুটের জন্য। এরপরে আসি আমরা স্টোরেজের, স্টোরেজের ক্ষেত্রে কি, এটা হার্ড ডিস্কের পোর্ট, এটাও ফ্লপি ডিস্ক ড্রাইভের পোর্ট, আর আর কি আছে, এই জায়গায় আছে সাটা পোর্ট, এইটা হচ্ছে সাটা পোর্ট। এইখানে ইউএসবি পোর্ট আছে এক্সটার্নাল বাইরে ব্যবহার করার জন্য, এগুলো ইউএসবি পোর্ট আছে, দেখে নিতে পারো। তো এই হলো পোর্ট। নেক্সট কি আসছে, বাস। এইটা সম্পর্কে আমি আগের দিন কিছুটা বলেছি, বাস কাকে বলে বা বাস লাইন কি। বাস হলো একগুচ্ছ তারের সমষ্টি, যেটা বা যার সাহায্যে কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে বা কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের মধ্যে, সেটা হার্ড ডিস্ক হোক বা অন্যান্য যে কোনো হতে পারে, চিপসেট হোক, অর্থাৎ বাসকে আমরা এইভাবে বলতে পারি যে বাস হলো একগুচ্ছ তারের সমষ্টি, যার মাধ্যম দিয়ে কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের মধ্যে ডেটার আদান প্রদান ঘটে থাকে। এটাকে আমরা সহজ সরল ভাষায় বাস বলবো। আর বাস লাইন কী দিয়ে তৈরি হয়, বাস লাইন তৈরি হয় মেটাল ওয়্যার দিয়ে, অর্থাৎ কোনো ধাতব তার দিয়ে, সেটা কপার হতে পারে, সেটা কপারের সঙ্গে সিলভার মানে রূপো দিয়ে মিশিয়ে হতে পারে, সেটা কপার সিলভার গোল্ড এই তিনটে ধাতুর সংমিশ্রণে হতে পারে, শুধু সিলভার হতে পারে, শুধু গোল্ড হতে পারে, এই রকম টাইপের সরু সরু যে তারগুলোকে আমরা বলবো বাস লাইন। এই বাস লাইনের আবার ক্লাসিফিকেশান আছে, বাস লাইনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো ইন্টারনাল বাস লাইন আর একটা হলো এক্সটার্নাল বাস লাইন। আর একটা বাস লাইন আছে যেটাকে আমরা বলি পাওয়ার বাস, অর্থাৎ যে কম্পিউটারের এই ধরো ইউএসবি পোর্ট, ইউএসবি পোর্টে চারটে পিন থাকে, তো চারটে পিনের মধ্যে দুটো পিন দিয়ে ডেটা আদান প্রদান হয়, আর দুটো পিন দিয়ে 5 ভোল্ট অর্থাৎ ইউএসবি পোর্টের যে আমরা পেন ড্রাইভ ইউজ করবো, সেই পেন ড্রাইভকে অপারেট করার জন্য তো এক্সটার্নাল একটা ভোল্টেজ দিতে হয়, তো সেই ভোল্টেজটা দেওয়ার জন্য আমাদেরকে 5 ভোল্ট দিতে হয় ইউএসবি ড্রাইভকে, তো সেই এখানে পাওয়ার দিতে হয়, সুতরাং পাওয়ারটাও একটা বাস লাইনের মাধ্যম দিয়ে আসে। মেনলি আমরা দুটো বাস লাইন পাই, ইন্টারনাল এক্সটার্নাল, আর পাওয়ার বাসটা হলো যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র চালাতে গেলে কিন্তু পাওয়ারের দরকার হয়, এনার্জির দরকার হয়, তো পাওয়ার বাসটা মাস্ট দিতেই হবে। নেক্সট আসছি, এটা হলো চিপসেট। চিপসেট সম্পর্কে আমি আগে বলেছি, চিপসেট কি, এটা হলো নট পিচ, এইটা হলো নট বিট চিপসেট, এটা হলো সাউথ বিট চিপসেট। তো এই এটা হচ্ছে চিপসেট। চিপসেট হচ্ছে কাকে বলবো, না একসঙ্গে একাধিক চিপের কর্মকাণ্ডকে, মানে একসঙ্গে একাধিক, 10টা হতে পারে, 20টা হতে পারে, 50টা হতে পারে, 100 হতে পারে, 100টাও হতে পারে, 100টা চিপের আলাদা আলাদা কাজ হয়, ইন্ডিভিজুয়াল ওয়ার্কের জন্য ইন্ডিভিজুয়াল চিপ। তো এই চিপগুলোকে একসঙ্গে VLSI বা বলা যেতে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড যে সিস্টেম আছে, সেই সিস্টেমে ফেলে চিপগুলোকে একটা ছোট্ট জায়গায় আনা হয়, সেইটাকে বলা হচ্ছে চিপসেট। এই চিপের মধ্যে ওই 100খানা চিপের যা কাজ হতো, এই একটা চিপেরও একই কাজ হবে, এইটা হলো চিপসেট। আর কি আছে, আর আমরা এখানে কিছু দেখতে পাবো, সেটা হচ্ছে সাম ইলেকট্রনিক্স কম্পোনেন্টস। ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কোনগুলো, যেমন ধরো রেজিস্ট্যান্স, ট্রানজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, আমাদের চোখ বা কোয়েল যেটা আমরা বলি, এই রকম ধরনের, বা মসফেট যেটা পাওয়ার মসফেট, এই রকম ধরনের কিছু অ্যাক্টিভ এবং কিছু প্যাসিভ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকে। সেই কম্পোনেন্টসগুলো
দিয়ে মাদারবোর্ড তৈরি করা হয়। এবং সেই কম্পোনেন্টসগুলো কোনগুলো, যেরকম ধরো এইগুলো ক্যাপাসিটরস আছে, এইগুলো এইগুলো ক্যাপাসিটরস আছে, এইগুলো হচ্ছে কয়েল বলতে পারি, এইগুলো ক্যাপাসিটরস, এইগুলো হচ্ছে ক্যাপাসিটরস। ক্যাপাসিটরস এরকম ধরনের দেখতে হয়, এরকম ধরনেরও দেখতে হয়, এইগুলোকে আমরা চোখ বলতে পারি। আর কিছু আছে এইগুলো, যেরকম ধরো দেখো এই যে এইগুলো হচ্ছে মসফেট বা পাওয়ার মসফেট আমরা বলতে পারি। এইগুলো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এখানে কিছু কম্পোনেন্ট আছে, এই জায়গাটা দেখো, এইগুলো হচ্ছে জেনার ডায়োড, এগুলো হচ্ছে জেনার ডায়োড বা এখানে ডায়োড কিছু থাকে। এই এদের কাজ হচ্ছে প্রধানত এই জায়গাটার যে সমস্ত ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে, এইগুলো সিপিইউকে পার্টিকুলার ভোল্টেজ প্রদান করার জন্য এই কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়। তো এইগুলো হচ্ছে আমাদের মাদারবোর্ডের মেন কম্পোনেন্ট। আরেকটা হচ্ছে কি, পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। এটা কি, এটা পিসিবিটা হচ্ছে এই যে এত কিছু কম্পোনেন্ট, বাস লাইন বলো, স্লট, সকেট, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, পোর্ট, এত কিছু বললাম, তো এইগুলো বসবে কোথায়, বসার জন্য তো জায়গা দিতে হবে। তো এইটা হচ্ছে বোর্ড, যে হার্ড যে একটা শক্ত যে একটা এই যে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে বোর্ড। এটা সব টিভিতে আছে, মোবাইল ফোনে আছে, কম্পিউটারেও আছে, ল্যাপটপেও আছে, সব জায়গাতেই থাকে। তো এই বোর্ডের নাম হচ্ছে পিসিবি। পিসিবির পুরো নাম কি, প্রিন্টেড সার্কিট বোর্ড, অর্থাৎ এখানে বাস লাইন দিয়ে কনফিগার করা থাকে এবং লেখা থাকে যে কোনগুলো কী বসবে, কী ধরনের জিনিস কোথায় বসবে, এইগুলো প্রিন্ট করা থাকে, ছেপে রাখা হয়। আর কি থাকে, এই পিসিবির ওপর নিচে একটা লেয়ার দেখতে পাচ্ছ, সামনে একটা লেয়ার দেখতে পাচ্ছ। এই পিসিবির তিনটে লেয়ার হয়, সামনে একটা ফ্রন্ট লেয়ার, এখানে পিসিবি নামটাম সবই লেখা আছে কোনটার কী কম্পোনেন্ট, পেছনেও তাই বাস লাইন, এই সমস্তগুলো বাস লাইন আছে। এই প্রিন্টেড সার্কিট বোর্ড যে থিকনেস আছে, এই থিকনেসের মিডিলে, মানে কীরকম হয়, এটা জাস্ট একটা বলতে পারা যায় যে স্যান্ডউইচ টাইপের, একদিকে স্যান্ডউইচ যেরকম হয় পাউর দুটো পাউরটি সাইডের মাঝখানে কিছু খাবার জিনিস রাখা হয়, ঠিক সেই রকম এই বোর্ডের, বোর্ডকে আমরা যদি ভালো করে দেখি, এতে দুটো লেয়ার পাব, একটা আপার একটা লোয়ার, লোয়ার লেয়ারে বাস লাইন থাকে, আপার লেয়ারে বাস লাইন থাকে এবং কম্পোনেন্টস থাকে, ভেতরের একটা লেয়ার আছে, যে লেয়ারের মধ্যে বাস লাইনগুলো থাকে সেইগুলো ইন্টারনালি কানেক্টেড থাকে ভেতরে ভেতরে। অর্থাৎ কেন এইগুলো কেন হয়েছে না, এই ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে এত বাস লাইন থাকে যে এক্সট্রা বাস লাইনগুলো করার জন্য আমাদের মিডল লেয়ারটা করতে হয়েছে, যেই কারণের জন্য আমাদেরকে এটা স্যান্ডউইচ টাইপের এই মাদারবোর্ডটা পয়সা, মাদারবোর্ড যখন তৈরি হয় এটাকে এইভাবেই তৈরি করা হয় একদম আগে থেকে কনফিগার করে। তো এই হলো আমাদের মাদারবোর্ডের সাময়িক একটা ধারণা, বেসিক কনসেপ্ট। আবার দেখিয়ে দিচ্ছি, এইটার নাম হলো সকেট, এখানে সিপিইউ থাকে, সিপিইউ ইনস্টল করা হয়। এই অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালার এবং এই হোয়াইট কালার, এইগুলোর নাম হচ্ছে স্লট, এখানে র্যাম এবং গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি প্রভৃতি ল্যান্ড কার্ড আমি বসাতে পারি। আর ল্যান্ড কার্ড বলতে এখানে ধরো একটা ল্যান্ড কার্ড, একটা ল্যান্ড পোর্ট আছে, আমি যদি এই কম্পিউটার আর একটা ল্যান্ড পোর্ট ইউজ করতে চাই, আমি যদি এটাকে মেশ টেকনোলজিতে কনভার্ট করতে চাই বা আরেকটা ল্যান্ড পোর্ট আমি ইউজ করতে চাই, তখন আমাকে একটা ল্যান্ড কার্ড লাগাতে হবে এই জায়গায়, তো সেইগুলোকে স্লট স্লটে বসাতে হয়। আচ্ছা, তারপর হলো নেক্সট হলো পোর্ট, তারপর হলো বাস লাইন, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এবং শেষে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। এইগুলো নিয়েই আমাদের মাদারবোর্ড তৈরি হয়। হ্যাঁ, পোর্টে এখানে আছে দেখো, এইটা হলো, এইটা পাওয়ার পোর্ট বলা হয়, এখানে এসএমপিএস থেকে কানেক্টারে এখানে ইনস্টল করা হয়। আর হচ্ছে তো ব্যাক প্যানেলের পোর্ট সবই বলে দিয়েছি, এখানে হার্ড ডিস্কের পোর্ট আছে, ফ্লপির পোর্ট আছে, আর এখানে ফ্রন্ট ইউএসবির পোর্ট আছে। এই হলো গিয়ে আমাদের কম্পিউটারের মাদারবোর্ড সম্পর্কে
একটা সাময়িক বা একটা খুব কম ধারণা, এটাকে ডিসকাস করতে গেলে অনেক বড় হবে, অনেক কিছুই বলতে হবে, সেগুলো আমরা ধাপে ধাপে শিখব। এবং এই যে মাদারবোর্ডটা বললাম, প্রত্যেকটা জিনিস সকেট কি, পোর্ট কি, স্লট কি, এইগুলোকে নিয়ে আমি পরে ডিটেলসে আলোচনা করবো। বাস লাইন নিয়ে আলোচনা আছে, আমি বললাম এই এইগুলোকে আমার ডিটেলস আলোচনা করব। আজকে আপাতত এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আমি এইগুলোকে নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ।